Hello everyone, this is Advocate Ritika Dutto and I welcome you all to Indian Legal Studies Facebook page and YouTube channel. Jara ei video ta Facebook page theke dekhcho tara please Indian Legal Studies er YouTube channel ta ekbar visit koro jodi content bhalo lege thake jodi ektu help hoye thake then please do subscribe Indian Legal Studies and jara ei video ta Facebook page theke dekhcho na YouTube channel theke dekhcho tadake bolbo please visit once Indian Legal Studies Facebook page. তো যাই হোক তোমরা অনেকে অ্যাডমিশন স্টার্ট হওয়ার পর থেকে ফি স্ট্রাকচার রিলেটেড ভেরিয়াস কোশ্চেন্স আমাকে করছিলে, তো যেহেতু আমি কিছুদিন আগে গভর্নমেন্ট কলেজগুলোর রিভাইজড ফি স্ট্রাকচার একটা পোস্ট করেছিলাম ভিডিও, তো তারপর থেকে তোমরা প্রাইভেট কলেজের ভিডিও অনেক রিকোয়েস্ট করেছো, তো এই জন্য তোমাদের সবার জন্য আজকে 2022 এবং 2023 এর জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির যে নটা গভর্নমেন্ট কলেজ আছে সেই গভর্নমেন্ট কলেজের নতুন ফি স্ট্রাকচার নিয়ে আমি চলে এসেছি। বাট একটা ছোট্ট ইনফরমেশান দেব, গভর্নমেন্ট কলেজের লাস্ট ইয়ারের যে ফি স্ট্রাকচার ছিল সেই ফি স্ট্রাকচারটা আবার রিভাইজড হয়েছে, এবছরে নতুন ফি স্ট্রাকচার একটা হয়েছে। তো এই ভিডিওর লাস্টে আমি একটা ছোট্ট স্লাইড অ্যাড করে দেবো যেখানে কিন্তু চারটে গভর্নমেন্ট কলেজের ফি স্ট্রাকচারটাও তোমরা দেখতে পারবে। তো যাই হোক আগে একটু আমরা প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচারটা একে একে জেনে নেব। তো প্রথমে যেটা বলবো, ক্যালকাটা ইউনিভার্সিটির যতগুলো প্রাইভেট কলেজ আছে সেই কলেজগুলো কিন্তু প্রত্যেকটাই 10টা থেকে শুরু হয় এবং বিকেল 4টে পর্যন্ত ক্লাস চলে। তো একমাত্র 3টে গভর্নমেন্ট কলেজ আছে, সাউথ ক্যালকাটা, সুরেন্দ্রনাথ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এগুলো হচ্ছে মর্নিংয়ে ক্লাস স্টার্ট হয়, এগুলো ছাড়া বাকি সমস্ত কলেজ ডেতে মানে সকাল 10টা থেকে কলেজ স্টার্ট হয়। এবার তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজে পড়তে গেলে কোনো ডিফারেন্সিয়েশন আছে কি না, এটা নিয়ে আমি বহুবার তোমাদের বহু ভিডিওতে আনসার দিয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাইভেট গভর্নমেন্টের মধ্যে ফি স্ট্রাকচার ছাড়া অন্য কোনো ডিফারেন্স নেই। এর থেকেও বেশি যদি ডিটেলস জানতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে কিছু ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, সেগুলো প্লিজ দেখে নিও, তাহলে সেই ভিডিওগুলো দেখলে তোমাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবারে আমরা একে একে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাইভেট কলেজগুলোর ফি স্ট্রাকচারটা জেনে নিই। তবে তার আগে একটা কথা বলে দেবো, তোমরা যদি মনে করো যেভাবে তোমরা অ্যাডমিশানে সাপোর্ট পাচ্ছ ইন্ডিয়ান লিগাল স্টাডিজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, ঠিক অতটাই বা তার থেকে বেশি সাপোর্ট যদি তোমরা তোমাদের লিগাল জার্নিতে পেতে চাও, যখন তোমরা সেমিস্টারে পড়াশুনো করবে সেই রকম সাপোর্ট যদি পেতে চাও, তাহলে তোমরা জয়েন করতে পারো ইন্ডিয়ান লিগাল স্টাডিজের টিউশন বা কোচিং ক্লাসেস। তো কোচিং ক্লাসে জয়েন করার জন্য আগে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আরও কিছু ফর্মালিটিস আছে, সেগুলো কী সেই সমস্ত ফর্মালিটিস নিয়ে খুব শিগগিরই ভিডিও আসবে, তো একটু ওয়েট করো, তাড়াতাড়ি তোমরা সব জেনে যাবে। 2022 এর জন্য কিন্তু সেপ্টেম্বর থেকে ক্লাসেস চালু। এবার আমরা জেনে নিই প্রথম যে কলেজটা সম্বন্ধে আমরা জানবো, সেটা হচ্ছে জ্যোতির্ময় স্কুল অফ ল। তো জ্যোতির্ময় স্কুল অফ ল-এর অ্যাডমিশনের সময় তোমাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে 71,000। কেন? বিকজ জ্যোতির্ময় স্কুল অফ ল-এর প্রত্যেকটা সেমিস্টারের ফিস হচ্ছে 28,000। তো 28,000 দুটো সেমিস্টারে হয় 56,000। এবার আরও একটা কথা বলে দিই প্রসঙ্গত, যে প্রত্যেকটা কলেজেই ক্যালকাটা ইউনিভার্সিটির 5টা বছরে টোটাল 10টা সেমিস্টার হবে, মানে এক একটা বছরে কিন্তু 2টো করে সেমিস্টার থাকবে। তো জ্যোতির্ময় স্কুল অফ ল-এর পার সেমিস্টার 28,000 ফিস এবং ফার্স্ট ইয়ারে টোটাল টিউশন ফিস হচ্ছে 56,000, অ্যাডমিশন ফিস হচ্ছে 15,000, তো টোটাল তোমাকে পে করতে হবে 71,000, ঠিক আছে। এবার তোমরা অনেকেই কোশ্চেন করবে, তোমরা যেটা জিজ্ঞেস করে থাকো যে এই 71,000 কি টোটাল আমাকে অ্যাডমিশনের সময় দিতে হবে, তো দেখো এখানে অপশান টুতে পরিষ্কার লেখা আছে, তুমি যদি মনে করো অ্যাডমিশনের সময় একটা সেমিস্টার ফিস দেবে মানে 28,000 প্লাস 15,000 দেবে, সেটাও দিতে পারো, কিন্তু তোমাকে এর পরের সেশনে মানে বাই 15 আগস্ট তোমাকে মানে বাই যখন তুমি অ্যাডমিশন নেবে তখন তোমাকে 15,000 প্লাস 28,000 দিতে হবে এবং বাই ফেব্রুয়ারি মানে 2023 ফেব্রুয়ারি তোমাকে 8,000 টাকা সেকেন্ড সেমিস্টারের যে পেমেন্টটা ওটা কিন্তু পে করে দিতে হবে। নেক্সট আমরা চলে যাব এলজেডি ল কলেজে। এই সমস্ত কলেজগুলো কোথায় অবস্থিত, কোন ক্যাম্পাস কোথায় আছে এবং বাকি ডিটেলস জানতে হলে সেই সমস্ত ডিটেলস নিয়ে একটা আলাদা ভিডিও কিন্তু আমার রয়েছে চ্যানেলে, তোমরা সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে, সেই ভিডিওটা দেখে নিও, বাকিটা জেনে যাবে। এই ভিডিওতে আমরা শুধু ফি স্ট্রাকচার ডিসকাস করব। তো দেখো এলজেডি ল কলেজে সেমিস্টার ফিস হচ্ছে 30,000 এবং যখন তুমি অ্যাডমিশান নেবে তখন তোমাকে 82,000 পেমেন্ট করতে হবে, মানে পুরো
এক বছরের সেমিস্টার ফিস, যেটা হচ্ছে 30+30 60,000, এবং অ্যাডমিশন ফিস বা অন্যান্য ফিস নিয়ে 82 পে করতে হবে। এবং এখানেও তোমরা যদি মনে করো আমি দুটো সেমিস্টার ফিস দেবো না, একটা সেমিস্টার ফিস দেবো, সেই অপশানটা কিন্তু প্রত্যেকটা কলেজেই অ্যাভেলেবেল। নেক্সট আমরা যে কলেজটায় যাব সেটা হচ্ছে শ্যামবাজার ল কলেজ। তো শ্যামবাজার ল কলেজে দেখতেই পাচ্ছ এখানে ওদের ফি স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে ডিভিশন করে দেওয়া আছে। তো ফি স্ট্রাকচারে এখানে দেখো টিউশন ফিজে 25,000, অ্যাডমিশন ফিজ লেখা আছে 15,000, কার্জন ডিপোজিট 5,000 এবং প্রসপেক্টাস ফিজ 500। তো বুঝতেই পারছো তোমাকে এখানে পার সেমিস্টার 25,000 টাকা, মানে শ্যামবাজার ল কলেজে বছরে 50,000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে, মানে 5 বছরে 50,000 হলে 5 বছরে টিউশন ফিজ হচ্ছে 2,50,000 টাকা, এবং এছাড়া অ্যাডমিশন ফিজ কার্জন ফিজ এগুলো টোটাল তোমাকে পে করতে হবে। নেক্সট আমরা চলে যাব বিকাশ ভারতী ল কলেজে। বিকাশ ভারতী ল কলেজে দেখো পার ইয়ার টিউশন ফিস, মানে সেমিস্টার ফিস লেখা আছে 48,000, তার মানে এখানে পার সেমিস্টার হচ্ছে তোমাকে 24,000 পেমেন্ট করতে হবে, এবং অ্যাডমিশন ফিস 10,000, এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস, কার্জন ডিপোজিট সব কিছুই এখানে ইন ডিটেল লেখা আছে। তো তার মানে তোমাকে টিউশন ফিস দিতে হবে অ্যাডমিশনের সময়, তার সাথে 10,000 অ্যাডমিশন ফিসটা পে করতে হবে। আচ্ছা নেক্সট আমরা যে কলেজটা যাবো দ্যাট ইজ সুরেশ্বর দত্ত ল কলেজ। সুরেশ্বর দত্ত ল কলেজে দেখো টিউশন ফিজ হচ্ছে 36,000 পার ইয়ার, মানে তোমাকে দুটো সেমিস্টার মিলিয়ে এখানে 36,000 কিন্তু পে করতে হবে, তার মানে 18,000 টাকা পার সেমিস্টার। অ্যাডমিশন ফিজ 10,000, এখানে কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি স্টুডেন্টদের জন্য স্পেশাল কিছু বেনিফিট রয়েছে, মানে এসসি এসটি পিডাব্লিউডি স্টুডেন্টরা সুরেশ্বর দত্ত ল কলেজে ফি স্ট্রাকচারে কিছুটা রিল্যাক্সেশন কিন্তু পাবে। নেক্সট আমরা জানবো হেরিটেজ ল কলেজের কথা। হেরিটেজ ল কলেজে দেখো টিউশন ফিজ হচ্ছে 30,000, মানে প্রত্যেকটা সেমিস্টারে 30,000 টাকা দিতে হবে, বছরে 60,000 টাকা, এবং অ্যাডমিশনের সময় তোমাকে 30,000 টিউশন ফিস, 10,000 হচ্ছে অ্যাডমিশন ফিস, কার্জন ডিপোজিট 10,000, এবং অ্যাডমিশন কিটের জন্য 1,000, টোটাল 51,000 পে করতে হবে, এটা হচ্ছে অ্যাডমিশনের সময়। এবং তারপরের সেমিস্টারে 30,000, মানে তোমাকে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার সময় 51,000, বাকি যে 9টা সেমিস্টার রয়েছে সেখানে 30,000 পে করতে হবে। এবং অনেকে হেরিটেজের হস্টেল সম্বন্ধে জিজ্ঞেস করছে, দেখো হেরিটেজের ওয়েবসাইটে হস্টেলের কথা লেখা আছে, হস্টেলের সিট রেন্ট পার মান্থ 4,500 থেকে কিন্তু 5,000 টাকা, এটা আমি হেরিটেজ ল কলেজের কথা বললাম। আচ্ছা নেক্সট আমরা যে কলেজটার কথা জানবো সেটা হচ্ছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ। এখানে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজে কিন্তু টিউশন ফিস দেওয়া আছে 27,000, প্রসপেক্টাস অ্যান্ড ফর্ম ফিস 1,000, অ্যাডমিশন ফিস 15,000। এবার দেখো আমরা যদি 27,000 করে পার সেমিস্টার হিসেব করি তাহলে কিন্তু প্রত্যেকটা ইয়ারে 54,000 করে ফিস হচ্ছে, কিন্তু এখানে টোটাল ফিস পেয়েবল পার ইয়ারে আবার 43,000 লেখা আছে। তো এই ব্যাপারটা নিয়ে আমিও ঠিক ক্লিয়ার নই। অনেক সময় হয় অনেক কলেজে এক বছরের ফিস একসাথে পে করলে একটু রিডাকশান হয় ফিজে টোটাল অ্যামাউন্টের ওপরে, হয়তো সেজন্য এখানে কম দেখাচ্ছে। তো এটা তোমরা কলেজের থেকে কথা বলেই জেনে নেবে, এই ব্যাপারটা অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে। তো বেসিক্যালি এখানে টিউশন ফিস পার সেমিস্টার রবীন্দ্র শিক্ষা সম্মিলনীতে 27,000 এবং অ্যাডমিশন ফিস হচ্ছে 15,000। নেক্সট আমরা চলে যাব জর্জ স্কুল অফ লতে। জর্জে সেমিস্টার ফিস হচ্ছে 36,000, অ্যাডমিশনের সময় তোমাকে 15,000 অ্যাডমিশন ফিস, ফার্স্ট সেমিস্টারে ফিস 36,000 এবং কার্জন ফিস 5,000, এই টোটালটা মিলিয়ে 56,000 পে করতে হবে। এবং জর্জ স্কুল অফ লতে 5 বছরের টোটাল খরচ হচ্ছে 2,75,000। নেক্সট আমাদের যে কলেজ আছে সেটা হচ্ছে কলকাতা পুলিশ ল কলেজ। দেখো কলকাতা পুলিশ ল কলেজে 5 ইয়ারের যে ল কোর্স আছে সেটার তোমরা ফি স্ট্রাকচারটা হয়তো ওয়েবসাইটে পাবে না, বাট আমি আমার সেমিস্টারের স্টুডেন্টদের কাছ থেকে যেটুকু ইনফরমেশান পেয়েছি সেটা হচ্ছে তোমাদের 12,000 হচ্ছে সেমিস্টার ফিস এবং অ্যাডমিশন ফিস হচ্ছে 11,000। এটা লাস্ট ইয়ারের কিন্তু ফিস ছিল,
12,000 সেমিস্টার মানে বছরে 24,000 টাকা, 24,000 পার ইয়ার অ্যান্ড 11,000 হচ্ছে অ্যাডমিশন ফিস। এটা হচ্ছে কলকাতা পুলিশ ল কলেজের ফিস। এবছর ফিস স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, যেহেতু সব প্রত্যেকটা কলেজে চেঞ্জ হয়েছে, তাই যদি কেউ এবছরের মানে 2022 অ্যাডমিশন নিয়েছো, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও যে তুমি কত টাকা ফিস পেমেন্ট করেছো অ্যাডমিশনের সময়, তাহলে যদি সেটা রিভাইজ হয়ে থাকে সবাই কিন্তু জানতে পারবে। তো দেখো, এবছরে ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে অ্যাডমিশনের টাইমে পে করতে হয়েছে 1795 রুপিস, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে 4,580 রুপিস, সুরেন্দ্রনাথ ল কলেজে 11,080 রুপিস অ্যান্ড সাউথ ক্যালকাটা ল কলেজে পে করতে হয়েছে 28,900। তো এই যে পুরো ফিসটা, এটা কিন্তু ইনক্লুডিং অ্যাডমিশন ফিস। সেমিস্টার ফিসটা এর থেকে একটু কম হবে। তো সেমিস্টার ফিসটা জানার জন্য তোমরা আমার এর আগে যে গভর্নমেন্ট কলেজে ফিস স্ট্রাকচারের ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা দেখে নিও, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে প্রত্যেকটা কলেজে ফিস স্ট্রাকচার সম্বন্ধে জানতে একটু সুবিধা হলো। ফিস স্ট্রাকচার জানা থাকলে কোন কলেজে আমরা অ্যাডমিশন নেবো, কীভাবে কী করবো, এই সমস্ত কিছু জানতে একটু সুবিধা হয়। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে ডিরেক্ট অ্যাডমিশন হয় কি না, কোনো কলেজে ডিরেক্ট অ্যাডমিশন হয় না, এন্ট্রান্স হলে এন্ট্রান্সের থ্রুতে তোমরা যে র্যাঙ্ক পাবে সেই র্যাঙ্ক হয়েই সাবমিশন হবে। এন্ট্রান্স না হলে তোমাদের 10+2 মানে HS-এর মার্কসের উপর বেস করে একটা র্যাঙ্ক তৈরি হবে, সেই র্যাঙ্কের উপরে বেস করে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। ডিরেক্ট কোনো অ্যাডমিশন ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো ল কলেজে হয় না। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, একটু হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও। এবং তুমি কোন কলেজে ভর্তি হলে সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে একদম ভুলো না। তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বিকজ তোমাদের সাবস্ক্রিপশন, লাইক অ্যান্ড কমেন্টই আমার ভিডিও বানানোর একমাত্র মোটিভেশন। সো দ্যাটস ইট ফর নাও, উইল সি ইউ অল অন মাই নেক্সট ভিডিও। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।